প্রতিবেশী এক গৃহবধূকে উত্তক্ত করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের কুমিরকোলা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ প্রিয়নাথ চ্যাটার্জি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার পুলিশ বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রিয়নাথ চ্যাটার্জি দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক গৃহবধূকে উত্তক্ত করত। ওই গৃহবধূ প্রিয়নাথ চ্যাটার্জির নামে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রিয়নাথ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। প্রতিবেশী এক গৃহবধূকে উত্তক্ত করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের কুমিরকোলা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ প্রিয়নাথ চ্যাটার্জি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার পুলিশ বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রিয়নাথ চ্যাটার্জি দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক গৃহবধূকে উত্তক্ত করত। ওই গৃহবধূ প্রিয়নাথ চ্যাটার্জির নামে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রিয়নাথ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।